প্রথমে মোবাইলত চিনাকি, তারপর প্রেম, পিছত বিয়ার প্রলোভনেরে পশ্চিমবঙ্গত নি বিক্রী মহিলা। এইদরেই মানব সরবরাহ চক্রর ফান্দত পরিছে অসমৰ মহিলা। অবশেষত পশ্চিমবঙ্গৰ ইসলামপুরের পৰা সফলতাৰে সুস্থ শরীরে অপহৃত মহিলা গৰাকীক উদ্ধার কৰিছে ধূপ ধরা আরক্ষী। ইসলামপুরের সন্দেহজনক রেড লাইট অঞ্চলৰ পৰা মহিলাগৰাকীক উদ্ধার কৰিবলৈ সক্ষম হয় আরক্ষী। ধূপ ধরা আরক্ষীর ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া মনোজ কুমার দাসর নেতৃত্বত এটা অভিযানকারী দলে মানব সরবরাহ চক্রর কবলৰ পৰা মহিলাগৰাকীক উদ্ধার করে। ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া মনোজ কুমার দাসে জানিব দিয়া অনুসরি 17 ফেব্রুয়ারীত ধূপ ধরার এখন গাঁৱৰ পৰা মহিলাগৰাকী নিরুদ্দেগ সম্পর্কে আরক্ষীক অবগত করে পরিয়ালর লোকে। তার পিছতে আরক্ষীয়ে প্রাথমিক অনুসন্ধান আরম্ভ করে যদিও সুংসূত্র লাভ করিব পৰা নাছিল। কিছুদিন পিছত মোবাইল ট্রেকিংৰ জৰিয়তে পোৱা তথ্য অনুসরি ধুবুরীত মহিলাগৰাকীৰ মোবাইল বন্ধ হৈ থকাৰ তথ্য লাভ করে আরক্ষীয়ে। পরবর্তী পর্যায়ত প্রায় দুমার অন্তত অনুসন্ধানের ভিত্তিত পশ্চিমবঙ্গের এক স্থানত মহিলাগৰাকীক আবদ্ধ করে রখার পুনের খবর লাভ করে ধূপ ধরা আরক্ষীয়ে। যা 18 এপ্রিলত পরিয়ালর লোকে দিয়া এজাহারর ভিত্তিত 22 এপ্রিল তারিখে মহিলাগৰাকীক উদ্ধারের বাবে পশ্চিমবঙ্গলৈ রওনা হয় ধূপ ধরা আরক্ষীর একটা অভিযানকারী দল। অবশেষত পশ্চিমবঙ্গের ইসলামপুরের এক স্থানের পর অতি নাটকীয় কৌশলরে আরক্ষী বিষয়া মনোজ কুমার দাসর নেতৃত্বত পরিকল্পিতভাবে আরক্ষী দলটোয়ে সুস্থ শরীরে উদ্ধার করবলে সক্ষম হয় মহিলাগৰাকীক। ধূপ ধরা আরক্ষীর অভিযানকারী দলক সহযোগিতা করে পশ্চিমবঙ্গের আরক্ষীয়েও। মহিলাগৰাকীক উদ্ধারের পিছত মানব দেহ সরবরাহর লগত বৃহৎ চক্র জড়িত থাকার সন্দেহত ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে ধূপ ধরা আরক্ষীয়ে। পুত্ৰ 2022ত মিসিং কমপ্লেইন এটা দিছিলে তেওঁৰ হাজবেণ্ডে। তো সেইমতে আমি তদন্ত কৰি একো পোৱা নাছিলোঁ। তেওঁৰ ফোনটো গৈ পেলাই ধুবুৰীত অফ হৈ আছিলে। তাৰপিছত কিছুদিনৰ পিছত খবৰ পোৱা যায় যে মানে তেওঁক কোনোবা জেগাত আবদ্ধ কৰি ৰখা বুলি। তো সেইমতে তেওঁলোকে 18/4/22 তাৰিখে এটা FIR দিয়ে হাজবেণ্ডে। আৰু আমি টিম এটা ফৰ্ম কৰি পেলাই ধূপধুৰা থানার টিম এটা বনাই লৈ পেলাই আমি ওয়েস্ট বেঙ্গল ইসলামপুরলে রওনা হোক। তাতে গৈ পেলাই আমি এটা ঠাইৰ পৰা ছয়জনীক উদ্ধাৰ কৰোঁ। তাৰ এখন ঘৰত আছিলে, এই ঘৰৰ পৰা আমি উদ্ধাৰ কৰিছোঁ। না, এইটো ট্ৰেফিকিং, একচুৱেলি ট্ৰেফিকিং আছিলে। আমি কিডনেপিং হিচাপে মানে ট্ৰিট কৰিছিলোঁ, যদিও এইটো পিছত ওলাল তেওঁৰ সোধা পোছা কৰাত এইটো কিডনেপিং হৈছিলে। তেওঁ কোনোবাই নি পেলাই ক'ত বিক্ৰী কৰি দিয়ে বুলি তেওঁ কৈছে। এতিয়ালৈকে ক্লিয়াৰ হোৱা নাই তেওঁৰ এতিয়া হেৰিটো, ষ্টেটমেণ্টটো লৈ পেলাই পিছত গম পোৱা যাব, সেইমতে তদন্ত কৰা হ'ব। সেইমতে তেওঁ মাত্ৰ বিজয় বুলি নামটো জানে। সেই বিজয় নামটো দি আমি এজন মানুহক আনিব নোৱাৰোঁ, গতিকে ভালকৈ ইনভেষ্টিগেট কৰি পেলাই তাৰপিছত কোন ইয়াত জড়িত হৈ আছে সেইটো মানে আনআৰ্থ কৰিবলৈ আমি চেষ্টা কৰি আছোঁ। তাইক যেতিয়া নিছে তো নিশ্চয় কিবা এটা থাকিব লাগে। হয়, ইয়াৰ পৰা গৈ পেলাই আমি ৱেষ্ট বেংগলৰ পৰা ৰিকভাৰী কৰি অনা এইটো ছাকচেছেই বুলি ক'ব লাগে। আমি আজিকালি তাৰ দুদিন আগত আমাৰ থানাৰ টীম এটা ফৰ্ম কৰিলোঁ। ফৰ্ম কৰি পেলাই আমি 22 তাৰিখে আমি ইয়াৰ পৰা ৰাওনা হওঁ 7টামান বজাত। তো আমি ঠিক ৰাতিপুৱামান গৈ পেলাই তাত প্ৰথম ৰেকি কৰি লৈ পেলাই আমি লোকেট কৰি লওঁ এই ছোৱালীজনী ক'ত আছে, লোকেশ্যনটো উলিয়াই লৈ পেলাই তাৰপিছত আমি তাৰে লোকেল পুলিচ লৈ পেলাই নিজে ৰেইড কৰি পেলাই ৰিকভাৰী কৰোঁ। হয়, মই আৰু মোৰ এজন UBC আমি প্ৰথমে চিভিলত ৰেকি কৰিছিলোঁ। ৰেকি কৰোঁতে আমি গম পালোঁ যে সেইটো জেগাতে ছোৱালীজনী মানে আছে, আবদ্ধ হৈ আছে। তো আমি পুৰা ইনফৰ্মেশ্যনটো কালেক্ট কৰাৰ পিছত তাৰ লোকেল পুলিচৰ লগত আমি কনচাল্ট কৰি পেলাই তেওঁলোকৰ লগত এটা মানে ৰেইড কৰোঁ। সেই ৰেইডত ছাকচেছ। ব্যুৰো ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট নাও।